বাংলা টেলিভিশনের সাপ্তাহিক কমিউনিটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদারকে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রোমের বিদায়ী রাষ্ট্রদূত শাহাদত হোসেনের স্থলাভিষিক্ত হলেন। 1973 সাল থেকে ইতালির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 14তম রাষ্ট্রদূত হিসেবে আব্দুস সোবহান সিকদার 26 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ইতালীয় রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লার কাছে পরিচয় পেশ করেছেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় দুই দেশের সুসম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বাংলাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত জঙ্গি হামলায় দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদ প্রতিরোধ সহ তার সফলতা এবং ইতালি অভিবাসী বাংলাদেশের নানান সমস্যা তুলে ধরেন। দোয়া মাহফিল ও আলোচনার সবার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার উপকার বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 70তম জন্মদিন পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হুশোলে এ অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগ ছাত্রলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, প্রিয় নেত্রীর জন্মদিন পালন উপলক্ষে সন্ধ্যা থেকে মেট্রো হুশে এর জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা জানানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন তারা। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলার হোসেন কয়েসের পরিচালনায় এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আল বাকি, মুক্তিযোদ্ধা ইনামুল হক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হাসান সেলিম, ফ্রান্স আওয়ামী লীগ নেতা সোনামুদ্দিন খলিল, শাহজাহান রহমান, আশরাফুল ইসলাম, শাহজাহান শাহরু, ফারুক চৌধুরী, হাসান শেয়ার সহ ফ্রান্স আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা। ইতালির মিলানের পার্শ্ববর্তী শহর পিয়াতেল্লো প্রবাসীদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ঈদ মিলাদ উন্নয়ন অনুষ্ঠান দিনব্যাপী আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার স্থানীয় একটি পার্কে হানিফ শিপনের পরিচালনায় ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনের সিন্দাগো ইবনি কর্সেট্টি, জোনা কনসিউলার মত্তেও মঙ্গা, সাবেক কনসিউলার ইস্তেফানো দি কারো। পুনর্মিলন অনুষ্ঠানে অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথিদেরকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। দ্বিতীয় পর্বে স্থানীয় অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 70তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হল রুমে আয়োজিত শোকসভায় বক্তারা সৈয়দ শামসুল হকের জীবনী আলোচনা করে আরও বলেন, অসাম্প্রদায়িক মনোভাব আর জীবন বৈচিত্র্যকে সহজভাবে তুলে আনার কারিগর সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্য অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এসপেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগ সহসভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি দুলাল সাফা, উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, সহসভাপতি ফয়জুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আইব আলী সোহাগ, জসিমউদ্দিন, সাইম সরকার ও তোতা গাজী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 70তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল অনুষ্ঠানে দলীয় প্রধান শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা দেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ ইতালি আওয়ামী লীগের আসন্ন সম্মেলন হবে গণতান্ত্রিক ও সাংগঠনিক নিয়মে, তবে এ নিয়ে দলীয় শৃঙ্খলাকে ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না বলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম গোলাম কিবরিয়া সহ ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজি, জসিমউদ্দিন জসিম, আব্দুর রৌফ, যুগ্ম সম্পাদক আতিয়া রসুল কিটন, সোয়েব দেওয়ান, এম এ রব মিন্টু, আবু তাহের সহ যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবী লীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কাতারের সুমাল পার্কে জুড়ি উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি কাতারের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এ সময় জুবের খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, বাবুল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, এছাড়া আরও উপস্থিত ছিলেন সৈয়দ আনামিয়া, এনামুজ্জামান, আহমেদ জায়েদ, পঙ্কি মিয়া, পান্না, জাকির হোসেন, তাজুল ওয়াহিদ, সিরাজুল ইসলাম শাহীন, ফখরুল ইসলাম, আহমেদ মালেক, আবু তাহের, বদরুল আলম। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন। এ সময় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়।
সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস 23 সেপ্টেম্বরকে আধার দিবস হিসেবে পালন এবং এর বিরুদ্ধে দুনিয়ার সব ইমানদারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্সের উদ্যোগে গত রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক প্রতিবাদ সভার সমাবেশের আয়োজন করা হয়। বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্সের আহ্বায়ক শাহিন আমুল হাসান মাওলার সভাপতিত্বে এবং জামিল আবেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়াত তথা মানবিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার প্রবর্তক হযরত ইমাম হায়াত। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা হিমেল, মামুনুর রশিদ মামুন, শরিয়াতুল্লাহ মিলন, সাইফুল আলম সবুজ, রিয়াজ হুসাইন, শামসুজ্জামান ও সাকাত হোসেন প্রমুখ। ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইবিবিএর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ঔষধ বিতরণ করেছে। সোমবার জেলা সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে 8 নং কাওয়াকোল্লা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বেড়াবাড়ি গ্রামের মাদ্রাসা মাঠ চত্বরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইবিবিএর বাংলাদেশের কোঅর্ডিনেটর, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাহের সাধারণ সম্পাদক ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভি গাজী টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান। জিটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাজুল ইসলাম সঞ্চালনের পরিচালনায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইবিবির মহাসচিব প্রকৌশলী ওসমান হুসাইন মনির, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মান্নান হীরা, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক জনাব রোমান আহমেদ। গতকাল সোমবার বিকালে প্যারিসের একটি রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রয়াত কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট নিরবতা পালন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, নাজিমুদ্দিন আহমেদ, মোহাম্মদ এম এ কাসেম, ওয়াহিদ বার তাহের, কামরুল হোসেন বকুল, মিজান চৌধুরী মিন্টু, সৌরভ মির্ধা, সায়েদ আলী, জাকির হোসেন ভুঁইয়া, নাসির চৌধুরী, সৈয়দ ইকবাল হাসেমি, সাগর খান, আমিন খান হাজারি, কবি মোস্তফা হাসান, রানা চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আলী হোসেন সহ ফ্রান্স আওয়ামী লীগের অন্যান্য নেতারা। সবাই বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শেষ আশ্রয়স্থল, তার বলিষ্ঠ নেতৃত্ব তাকে আজ বিশ্ব নেতায় পরিণত করেছে। দোহার নবঙ্গ যজ্ঞ পরিষদ ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলন গত রবিবার প্যারিসের মেট্রোসের একটি হলে সম্পন্ন হয়েছে। এতে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুনর্মিলন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম খান, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ গাজী পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আবুল হোসেন খান, ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ বাকি, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহাসিনুদ্দিন খান লিটন, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান শাহরু, ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আশরাফুল ইসলাম, বৃহত্তর চট্টগ্রাম পরিষদের সভাপতি শাহনিয়াজ রানা, ব্যবসায়ী নেতা এম আকিল ইব্রাহিম সহ কমিউনিটির নেতারা। অনুষ্ঠানে দ্বিতীয়বার্বে নূর আলম মঞ্জুর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর শিল্পীরা। দক্ষিণবাগ NCM উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে দক্ষিণবাগ NCM উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম স্যারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্যারিসের গার্দনদে বিপুল সংখ্যক বড়লেখা উপজেলার প্রবাসী ও ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তারা বলেন একজন শিক্ষকের উপর হামলা মানে গোটা শিক্ষক জাতির উপর এই হামলা, এই অপমান গোটা সমাজের, তাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে শিক্ষামন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল তায়েব ও জসীমউদ্দিনের পরিচালনায় কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ওয়াহিদ বার তাহের, হুসাইন মাসুম সাবুল, সালেহ আহমেদ চৌধুরী, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, আলী হোসেন, সাংবাদিক আবদুল্লাহ আজিজ সেলিম, আলিমউদ্দিন, ওয়াহিদউদ্দিন, মুহিবুদ্দিন, বেলাল উদ্দিন, হীরা আহমেদ, নুরুল ইসলাম এপলু, জিয়াউর রহমান, ওবায়দুল ইসলাম রুহেল, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন আলী, সাইদুল ইসলাম সাইদ, সারোয়ার আহমেদ, ফখরুল ইসলাম, সৈয়দ আহমেদ আবদুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীর আহমেদ খান, মজিরউদ্দিন, শাহিন আহমেদ, তপু, হাবিবুর রহমান। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার একটি গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দিতে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ইতালি রোমে এলে রোমের 6 নং কমিউনি হলে ইতালি আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের অদূরে জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। গোব্যাক তোফায়েল এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এলাকায় প্রকম্পিত হয়। ব্যস্ততম রাস্তা ভিয়া ক্যাসিলিনিয়ায় যানজট সহ সবার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে বিএনপি বিক্ষোভকারীদের নির্দিষ্ট স্থানে বিক্ষোভ করার কথা জানালে তারা তারার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং পরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ইতালি বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান সটন এবং সাধারণ সম্পাদক খন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে তাদের অনুমতিক্রমে অনুমতিকৃত স্থানে সবাই আন্দোলন করে।
এ সময় ইতালি বিএনপি, রোম মহানগর জাতীয়তাবাদী দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দিতে ইতালি রোমে আসেন। গতকাল রোমের সাইনং কমিউনি হলে ইতালি আওয়ামী লীগ তাকে সম্বর্ধনা জানায়। সংবর্ধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্য বলেন, শেখ হাসিনা এখন শুধু দেশের কিংবা বঙ্গবন্ধুর কন্যাই নন, তিনি এখন খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক মানের নেতা। বঙ্গবন্ধুর মতে তিনিও লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশ হবে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, সোনার বাংলা। আলী আহমদ ঢালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সুবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া। ইউরো বাংলা টেলিভিশনের সাপ্তাহিক সংবাদ আজ এ পর্যন্ত।